প্রথম পর্বে আপনারা দেখেছেন ডাক্তার রিতম বাড়ি ফেরার ট্রেন ধরতে আসে স্টেশনে এবং সেখানে একজন তাকে ট্রেনে উঠতে বারণ করে, কিন্তু সে কোনো বারণ না শুনে সেই রাতে শেষ ট্রেনে ওঠে, অর্থাৎ নরকের ট্রেনে। রিতম দেখে এই ট্রেনে যারা যাত্রী রয়েছে তারা কেউই সাধারণ মানুষ নয়, তারা সকলেই মৃত। ঘটতে থাকে রিতমের সাথে ভয়ঙ্কর সব ঘটনা। তারপর রিতম আবার চমকে উঠল, কেউ তার জামা ধরে টানছে পিছন থেকে, পা পিছলে ঘুরল, আবার একটা আর্তনাদ করে পিছিয়ে এলো সে। একটা বাচ্চা মেয়ে ডাকছে তাকে, একটা হাতে ছোট্ট একটা পুতুল ধরে অন্য হাতে পুতুলটার চুল ঠিক করছে সে, কিন্তু সে হাতের শেষ প্রান্তে কোনো আঙুল নেই, কবজি থেকে কাটা তার হাত। বাবু আমার সাথে খেলবেন একটু? আমার ভাইটা না একদম খেলতে চায় না আমার সাথে। কে তুমি? কে তোমার ভাই? তোমার হাতে কি হয়েছে? মেয়েটা এক অপার্থিব হাসি হেসে উঠল। রিতম সরতে সরতে দরজার একদম সামনে চলে গিয়েছিল, দরজাটা হঠাৎ করে খুলে গেল, আর সাথে সাথে গোটা ট্রেন থেকে একটা হৈ হৈ রব উঠল। অসংখ্য মানুষ যেন কোনো মনোমুগ্ধকর দৃশ্য দেখে তার প্রশংসা করছে। রিতম বাইরে তাকালো, আর সাথে সাথে তার পায়ের সমস্ত জোর যেন চলে গেল এক লহমায়। সামনে লম্বা লোহার রডটা ধরে সে বসে পড়ল, চোখ বড় বড় করে দেখতে থাকলো বাইরের ভয়ঙ্কর। বলেছিলাম না এই ট্রেনে না উঠতে, এ ট্রেন নরকের ট্রেন, নরকের গরম লাভার উপর দিয়েই এর যাত্রা পথ। কে আপনি? দয়া করে বলুন কে আপনি? এসব কেন হচ্ছে আমার সাথে? কি দোষ করেছি আমি? লোকটা এবার উঠে দাঁড়িয়ে গায়ের চাদরটা সরিয়ে দিল। রিতম দেখল একটা পায়ের ওপর ভর করে লোকটা দাঁড়িয়ে আছে তার সামনে, কোনো হাত নেই তার, শুধু জামার হাতাগুলো ঝুলছে বুকের দুদিকে। মুখে একটাই অস্বাভাবিকতা, সেটা হলো দুটো চোখের জায়গায় দুটো গর্ত, আর কিচ্ছু নেই সেখানে। হ্যাঁ, এ লোক সেই লোক যে রিতমকে বারণ করেছিল এই ট্রেনে উঠতে। আপনি আপনি কি করে? হ্যাঁ, আমি এই ট্রেনে যাদের দেখছো সবাই আমার গ্রামের লোক, রহিমগঞ্জের বাসিন্দা। আজ থেকে প্রায় 5 বছর আগে এক রবিবার রাতের ঘটনা। সেবার রহিমগঞ্জের থেকে 3টে স্টেশন পর বারুইপুরে এক বিশাল বড় মেলা বসেছিল। সেই মেলায় খুব বড় যাত্রা পালা হত। সেদিন আমাদের গ্রামের অনেক লোকের সাথে আমিও ওই যাত্রা দেখার জন্য ট্রেনে করে বারুইপুরের উদ্দেশ্যে যাত্রা করি।
ট্রেন ছিল 10টা পাঁচে। ট্রেন নিজের স্বাভাবিক গতিতেই ছুটছিল, কিন্তু মাঝখানে কুলতলি স্টেশনে আমি ট্রেন থেকে নামি জল খাওয়ার জন্য। কিন্তু সেখানে নেমে আরেক বিপদ, সেই স্টেশনে আমাকে টিটিতে ধরে। দেখি দাদা টিকিটটা। অগত্যা টিকিট না থাকার জন্য আমাকে আর ট্রেনে যেতে দেওয়া হয়নি। সেই রাতটা সেখানেই কাটিয়েছিলাম। সকালে উঠে এক ভয়ঙ্কর দুর্ঘটনার কথা কানে আসে আমার। এই অঞ্চল অনেক বছর আগে মাওবাদী অধ্যুষিত অঞ্চল বলেই বেশি পরিচিত ছিল। সেবারে তারা রেল লাইন কেটে রেখেছিল খুব সতর্কভাবে। রাতের ট্রেনের ড্রাইভার একটুও বুঝতে পারেনি তা, সে দুর্বার গতিতেই ট্রেন চালিয়েছিল। ট্রেন উল্টে মৃত্যু হয় ট্রেনে থাকা প্রতিটা মানুষের। সেখানে ছিল আমার কাকা, আমার মা, আমার গ্রামের দিদি মাসি সবাই। তারপর থেকে প্রতি বছর শীতকালে যখন বারুইপুরে মেলা বসে, তখন আবার ওরা ফিরে আসে, সবাই মিলে আবার মেলা দেখতে যায়। আর 10টা পাঁচে তখন শুরু হয় এই নরকের ট্রেনের যাত্রা। তখন এই ট্রেনে যারাই ওঠে তারাই যাত্রায় সামিল হয়ে যায়। বলা ভালো এরা যাত্রী করে নেয়। এই লোকটা কি জীবিত নাকি এও অন্যান্য সকলের মতো মৃত? কিন্তু আপনি এই ট্রেনে উঠলেন কিভাবে? আর আপনি যখন এলেন আমি আপনাকে দেখতে পেলাম না কেন? আপনি ট্রেনে উঠে কিছুক্ষণের জন্য চোখ বন্ধ করে বসেছিলেন, তাই দেখতে পাননি। আমি আপনার পিছন পিছনই এসেছিলাম আর আপনার সাথেই ট্রেনে উঠি। কিন্তু কেন আপনি সবকিছু জেনেও এ বিপদে কেন এলেন? আমার সাথে নিজেকেও যে বিপদে ফেললেন। সে না হয় পরে বলছি, আগে আপনাকে এখান থেকে বেঁচে ফিরতে হবে। যে সরে আসুন পিছনে, আমাকে আমার কাজ করতে দিন। এরপর লোকটা রিতমকে পাশে রেখে এগিয়ে গেল সামনের দিকে, মেঝেতে বসে পাটা সামনের দিকে এগিয়ে দিল। সে সিটের থেকে প্রতিটা অশরীরই উঠে এলো। লোকটার বাড়িয়ে থাকা পা লক্ষ্য করে ঝাঁপিয়ে পড়ল তারা। তীব্র চিৎকার করতে শুরু করলো লোকটা। প্রায় মিনিট দশেক ধরে চলল এই অমানসিক চিৎকার আর বুভুক্ষ প্রেত মূর্তিদের নৈশ ভোজ। রিতম দেখলো চারিদিকে ট্রেনের সর্বত্র ঝুলে রয়েছে অসংখ্য মানুষের মৃতদেহ। কোথাও কারোর একটা পা, কোথাও বা কারোর মুন্ডু। সামনের লোকটার পা তখন প্রায় ছিন্ন ভিন্ন হয়ে গেছে, চারিদিকে শুধু রক্ত আর রক্ত। রিতম আর সহ্য করতে পারলো না, সে অজ্ঞান হয়ে ঢলে পড়ল ট্রেনের মেঝেতে। যখন জ্ঞান ফিরল, রিতম দেখলো সে শুয়ে আছে একটা কাঠের বেঞ্চে, কোনো প্ল্যাটফর্ম হবে বোধ হয়। মাথার ওপরে পূর্ণিমার চাঁদ তখন জল জল করছে। সে উঠে বসল, দেখলো সেই লোকটা এখনো বসে রয়েছে তার পাশে, আগের মতোই সম্পূর্ণ গা চাদরে ঢাকা। শুধু একটাই তফাত, তার একমাত্র সম্বল যে পাটা আগে ছিল সেটা আর নেই। রিতমকে উঠে বসতে দেখে লোকটা মুখ তুলে বলল, আগে অনেককে বারণ করেছি, অনেকে শুনেছে আবার অনেকেই শুনেনি। সবাইকে তো আর বাঁচানোর ক্ষমতা আমার নেই, কিন্তু যাদের কথা শুনে মনে হয়েছে তাদের বেঁচে থাকা খুব জরুরি, তাদেরকেই আমি বাঁচাই নিজের অঙ্গদানের মাধ্যমে। তার মানে এর আগে আপনি মোট
একটা পা, দুটো চোখ আর দুটো হাত, মোট 5 জনকে বাঁচিয়েছেন। কিন্তু আপনি আমাকে কেন বাঁচালেন? আর ওরা কেনই বা আপনাকে কিছু না করেই ছেড়ে দিল? ওরা আমার গ্রামের মানুষ। এদিন ওই ট্রেনের একমাত্র যাত্রী যে বেঁচে গিয়েছিল সে হলো আমি। কিন্তু কেউ তো সম্পূর্ণ বিনামূল্যেই কিছু দেয় না, তাই ওরা একজনের প্রাণের বিনিময়ে আমার এক একটা অঙ্গ নিয়ে যায়। আর আপনাকে বাঁচালাম কারণ আপনি যে আমাদের গ্রামের ডাক্তার, এত মানুষের সেবা করছেন আপনি, কেউ আর বিনা চিকিৎসায় মারা যায় না তো। আপনার জন্যই, আপনাকে না বাঁচালে যে আমার গ্রামের প্রতি অন্যায় করা হতো, তাই না? আর কি হবে, এই শেষ ছিল। আর যে কিছুই দেবার মতো নেই আমার ওদেরকে, এক এক করে চোখ হাত পা সব দিয়েছি। এবার শুধু এই শাখা প্রশাখাবিহীন কাণ্ডটা পড়ে আছে। এবার আমাকেও হয়তো ওই ট্রেনেই উঠতে হবে। আমি হয়তো হব ওই ট্রেনের শেষ যাত্রী। আপনার নামটা যদি একটু বলতেন। আপনি আজকে আমার জীবন বাঁচিয়েছেন। আপনার নামটা না জানলে যে খুব বড় অকৃতজ্ঞতার পরিচয় দেওয়া হবে। যতীন, যতীন মল্লিক। সবাই যতীন খুড়ো বলেই চিনত আমায়। চিনত মানে? এখনো তো তাই নামেই চিনবে। আর কোনো প্রশ্ন না করেই সেদিন ভোরের প্রথম ট্রেনে বাড়ি ফিরেছিল রিতম। দুদিন পরে রহিমগঞ্জে ফিরে তারই হাসপাতালের একজন কর্মচারীকে জিজ্ঞাসা করেছিল যতীন খুড়োর কথা। আচ্ছা শিবু, তুমি তো এই গ্রামে থাকো, যতীন মল্লিক মানে যতীন খুড়ো বলে কাউকে চেনো কি? যতীন খুড়ো? সে তো মারা গেছে আজ থেকে প্রায় 3 বছর আগে, ট্রেনের তলায় চাপা পড়ে। গ্রামের কথা খুব ভাবত সে। আমাদের এই হসপিটালের জমিটা তো সেই দান করেছিল। তার মৃত্যুর পর অনেকে নাকি রাতের বেলায় তাকে ওই রেল স্টেশনে দেখতে পেয়েছে, কিন্তু শুধু বছরের একটা সময়ই তার দেখা মেলে। সময়টা হলো শীতকাল, বারুইপুরের মেলা বসার সময়। কিন্তু আপনি একথা কেন জিজ্ঞেস করছেন বাবু? হ্যাঁ, শিবুর কথা শুনে সেদিন রিতমের চোখ কপালে উঠেছিল। বন্ধুরা, আমাদের এই গল্পটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানান। আপনাদের একটি কমেন্ট আমাদেরকে পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহ দেবে। ধন্যবাদ।